খাওফান সাবধানে ধরিও, তালে বেতালে ধরলে কিন্তু ভয়ের কারণ আছে, আসে না নাই? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তার জীবনীটা পড়ুন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যিনি বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছেন প্রথম, এবং এই বিদ্যুতের ধর্ম আবিষ্কার করার জন্য কোরআনের এই দুইটা আয়াত, যে দুইটা আমি আপনাদেরকে বললাম, ইউরিকমল বারকা খাওফাও ও তামা ইয়াকাদুল বারকো ইয়াকতাফু, এই দুইটা আয়াতের উপরে 18 বছর গবেষণা করেছে, দেড় যুগ পুরা। কোরআনে তো অবৈজ্ঞানিক কোনো কথা নাই, অযৌক্তিকও নাই, আমি মানি আর না মানি, কোরআন থেকে যদি কিছু ফায়দা নিতে পারি মন্দ কি? সে 18 বছর গবেষণার পরে এবার সিদ্ধান্ত নিল, সঙ্গে দুজন বন্ধু আছে তার সহযোগী, যে বিদ্যুৎটা যে আকাশে খাড়া ঝিলিক আমরা বলি, বিদ্যুতের ঝলক চমক, বজ্র ঠাডা পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন লোহা দিয়ে চিকন তামা দিয়ে সুতা বানাইছে, একবারে মাকড়সের আঁশের মতো চিকন লোহার সুতা, তামার সুতা, একটা ঘুড়ি এই সুতায় বেঁধে আকাশে উড়াই দিয়েছে, যে নাদাইটা ঘুড়িটা কন্ট্রোল করে, এই নাচাইটা কিন্তু লোহার তৈরি ছিল, ঘুড়ি উড়াই দিয়েছে, ঘুড়ি দূর বহু দূর, খাড়া ঝিলিক দিয়েছে, খাড়া ঝিলিকের একটা চমক এসে বিদ্যুতের ঘুড়ির তার এটাকে হিট করেছে, একবার হিট করার সঙ্গে সঙ্গে পুরো তারটা বিদ্যুতায়িত হয়ে গেছে, হয় না বোধ হয়ে গেছে? এখন এইটা দিয়ে বে তার লোহার নাটার মধ্যেও বিদ্যুৎ এসে গেছে, ফেলে দিয়ে দিছে দৌড়। সাথী দুই বন্ধু বা কি হয়েছে কি হয়েছে, ভাই রে ভাই পাইছিলাম কিন্তু রাখতে পারলাম না। ওরা বলে হোয়াই নট, কেন রাখতে পারলে না? মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, এত শক্তিশালী, যদি ফেলে দিয়ে না আসতাম আমার কাম শেষ করে দিত। খাও ফাও তোমা সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বেশি লাভ, কার্যকারিতা, কিন্তু তালে বেতালে ধরলে ভয়ের কারণ আছে না নাই? 1500 বছর আগে কোরআন, দেখেন ডাইরেক্ট কোরআন বলছি। এইবার তিন বন্ধু বললো, তাহলে বোঝা গেল লোহা তামা পিতল এটা সুতা দিয়া চিকন তারের ভিতর দিয়া লোহা বিদ্যুৎকে সঞ্চালন করা যাবে, টেনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেওয়া যাবে, তবে জিনিসটা ডেঞ্জারাস, ঝুঁকিপূর্ণ। আসো আমরা একটা কাজ করি, এই যে আমাদের তারটা সুতাটা ঘুড়ির নাটার, এই সুতাটা যে কীভাবে আছে, তারা সুতা এটারে মাঝখান দিয়ে কাটলো, চিকন চুলের মতো সুতা মাঝখান দিয়ে ইলেকট্রিক করার দিয়ে কাটলো, কাটার পরে দেখে যে অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ, আল্লাহু আকবার, অখালাক নাকুম আজওয়াজা। এখন তারা বলল যে আমাকে যে হিট করে শর্ট করে, এই নেগেটিভ পজিটিভ এই দুটা টিজিং ইফটিজিং, ইফটিজিং বুঝেন, একটু পরে বুঝবেন, এই দুটা কামে গণ্ডগোল্লা। তাহলে একটা কাজ করো, নেগেটিভটাকেও কভারের ভিতরে ঢুকাও, পজিটিভটাকেও কভারের ভিতরে ঢুকাও, কারণ একজন একজনকে দেখলেই শীষ দেয়, নাচে, গান কয়, টিজিং করে, ইফটিজিং করে। এমনভাবে বিদ্যুতের লাইনটা নিতে হবে যাতে নেগেটিভ পজিটিভ, তরুণ তরুণী, কুমার কুমারী, নর নারী একজন আরেকজনকে দেখতে, আল্লাহর বিজ্ঞান, আল্লাহর বিজ্ঞান। আপনার মাথার উপরে যেই তারগুলো আছে, আপনার ঘরে যেই তারগুলো আছে, উপরের কভারটা খোলেন, খোলার পরে ভিতরে কিন্তু দুইটা তার পাবেন, কি, এবং দুইটা দুই রং, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, দুটোটা বোধ হয় কভারের ভিতরে নাই, না বলা লাগবে, আমি বোধ হয় চাপাই দিচ্ছি আমার সিদ্ধান্ত, না ওই যে দুইটা তার একটা কভারের ভিতরে আছে, কভারটা হলো তাদের জগৎ আর ভিতরটা হলো তাদের জীবনের অংশ, তারা পাশাপাশি আছে কিন্তু সমাজে, নরের পাশে নারী, নারীর পাশে নর, পাশাপাশি আছে, একবারে কাছাকাছি লাগালাগি আছে প্রায়, কিন্তু একজন আরেকজনকে দেখার সুযোগ নাই, দেখলেই গণ্ডগোল হবে না,
জোরে বলেন হবে। আচ্ছা, এখন দেখেন পাওয়ার হাউস থেকে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে, সেখান থেকে লাইন, সেখান থেকে আপনার ঘরের লাইন, তারের লাইন, মাইকের লাইন। এখন এইটার ভিতরে যে দুইটা লাইন আছে, একটা নর আর একটা, একটা মোজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা ম্যাসকুলিন আর একটা ফেমিনিন, একটা ইলেকট্রন আর একটা কোরআনে রখালাক না কুম আজওয়াজা। আমি তোমাদেরকে জোড়া হিসাবে সৃষ্টি করেছি, আর এই জোড়া এই দুইটা মিলেই কিন্তু এই সংসার গড়বে, জীবন গড়বে। একজনে একা একা গোড়ার ডিম হবে না, নরের পক্ষে একা কিছু করা সম্ভব নয়, নারীর পক্ষেও একা কিছু করা সম্ভব নয়, কিছু একটা করতে হইলে দুজনে মিলে ধরতে হবে এবং করতে হবে। অ্যাজ এক্সাম্পল লক্ষ্য করুন, সেখান থেকে লাইনটা এসেছে এখানে গোড়া পর্যন্ত, এখন মাইকটা বাজাবেন, চালাবেন, সেখান থেকে লাইনটা এসেছে, লাইটটা জ্বালাবেন, ফ্যানটা ঘুরাবেন। এখন ঘুরাইতে হলে এই যে কভারের ভিতরে দুইটা জিনিস আছে, একটা নর আর একটা নারী, এই দুটার বিয়ে পড়াইতে হবে, এই দুটার মিলন ঘটাইতে হবে, নাকি হবে না? এখন ইলেকট্রিশিয়ান বলে যে বিয়া তো পড়াবো, নেগেটিভ পজিটিভ এই দুটাকে এইভাবে বিয়া পড়াইতে হবে, বিয়া বুঝেন, বিয়া একটার সাথে আরেকটা আষ্টে পৃষ্ঠে লাগিয়ে দেওয়া। বিয়া পড়ানোর আগে বর কনে একে অপরকে দেখে নেওয়া সুন্নত, আল্লাহর বিধান, নবীর তরিকা। ওদের সারা গায়ের কভার খোলা যাবে না, ডিসকভার করা যাবে না, আল্লাহর নিষেধ আছে। পর্দা পুরুষের জন্য যেমন ফরজ, নারীর জন্য ঠিক, কেউ আর এটা মনে করি নাকাল মহিলারাই পর্দা করবে আর পুরুষরা লারে লপ্পা হারে টপ্পা করবে, না, আল্লাহর নির্ধারিত হুদুদুল্লাহ, কে কিভাবে মানবে, কদ্দূর যেতে পারবে বা পারবে না, এটা আল্লাহ বোধহয় বলেন নাই, নবী উদয় শিখান নাই। এইবার দুইটা তারের যদি মিলন না ঘটান, দিয়ে না দেন, তাহলে মাইকটা বাজবে না, ফ্যানটা ঘুরবে না, জেনারেটরটা চলবে না, ঠিক না বে ঠিক? এখন বলে যে বিয়া পড়ানোর আগে একজন আরেকজনকে একটু দেখুক, সুযোগ দাও, জীবনের সঙ্গী, জীবনের অংশ, একে অপরের সম্পূরক, পরিপূরক। এখন কভার খুলেছে, কেইবার তোমরা একজন আরেকজনের মুখটা চাও, চাই আবার সারা গাও না, শুধু মুখটা। এবার একজন আরেকজনকে দেখে, দেখতে কেমন, গঠন কেমন, মিললে কেমন হবে, মিললে নেক্সট জেনারেশন যেটা আসবে, পরবর্তী প্রোডাকশন যেটা আসবে, সেটার গঠন কী হবে। এইবার সে তার স্ক্রুড্রাইভার দিয়ে এজেন্ট চায়, এজেন্ট রাজি, রাজি ছোট, রাজি ছোট ছোট, কয়েকজন পাওয়া গেছে, সে রিপ্লাই করেছে হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস। এইবার নারীটাকে জিজ্ঞাসা করে আবার রাজি ছোট, রাজি ছোট, দুজনের এজেন্ট পাওয়া গেছে, কেইবার বিয়া পড়া, বিয়া পড়াইয়া দুইজনকে মিলাইয়া দিয়া দুইজনের উপরে কভার একটা, এবার মিলাই দিয়েছে। এটা কোরআনের হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম, মিলে কি না, এক বিন্দু বোধহয় বেশ কম হয়, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আষ্টে পৃষ্ঠে একে অপরের সাথে লেগে যাবে। আর এইভাবে যদি লেপটে থাকে, লেগে থাকে, তাহলে মাইকটা বাজবে, লাইটটা জ্বলবে, ফ্যানটা, আর এই বিয়াটা যদি একটু লুজ হয়, স্ল্যাক হয়, তাহলে লাইট একবার জ্বলবে আবার নিভবে, লুজ কানেকশন দেওয়া যাবে না, হার্ড হার্ড। একজন আরেকজনের চিরন্তন সঙ্গী, আগামী একটা শক্তি জেনারেশন সৃষ্টি করার জন্য নর আর নারী, এই জনের মিলন, মানুষের মধ্যে যেমন হায়ান জানোয়ারের মধ্যে তেমন, এই বজ্র বিদ্যুৎ এগুলোর মধ্যে তেমন, দুলিকণার মধ্যেও তেমন।